বিসমিল্লাহ রহমানুর রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পড়াচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আর আজকে আমার পড়ানোর যে বিষয়টা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো গত ক্লাসে আমি শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটা ভিত্তি নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আমার আলোচনার বিষয়, চেষ্টা করব কয়েকটা টপিক আলোচনা করার জন্য। প্রথম যে শ্রেণীবিন্যাসের ভিত্তিটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে হলো খণ্ডকায়ন। খণ্ডকায়ন, খণ্ডায়ন অথবা যে শব্দটা আসে সেটাকে বলা হয় মেটামেরিজম। আমি একটু বাংলায় লিখি, মেটামেরিজম। দেখো এটাকে বলতেছে আমরা এই মেটামেরিজম বা খণ্ডায়ন বা খণ্ডকায়ন, যে কোনো নামে বলতে পারো, মেটামেরিজম, খণ্ডায়ন, খণ্ডকায়ন, এরকম বিভিন্ন নামে বলা আছে আসলে বিষয়টা। তো এই জিনিসটা কি, তো তোমাকে আমি বলেছি যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে একটা বিষয়ের উপর ভিত্তি করে তোমার ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে। তো এখানে এই খণ্ডকায়নের ভিত্তিতে, খণ্ডকায়নের ভিত্তিতে প্রাণীদেরকে আবার ভাগ করছে দুইটা ভাগে। তো আসি এই খণ্ডকায়ন জিনিসটা কি, সেটা হলো যে দেখো কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যাবে যে দেহের যে লম্ব বরাবর কতগুলা খণ্ডের পুনরাবৃত্তি ঘটে, মানে কতগুলা খণ্ড দ্বারা গঠিত থাকে। যেমন আমি তোমাকে বলি, ধরো কেঁচো দেখছো কি না, কেঁচো কীরকম হইতেছে যে দেহটা এরকম, এই দেহের মধ্যে এরকম খণ্ড 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 অংশ থাকে এরকম। অথবা তুমি দেখছো কি না কারা, এমনি স্বাভাবিক টাঙ্গাইলে আমরা যেটা বলি কারা, এমনি বইও বলে ওই যে রেলগাড়ির মতো যেটা, তো এই যে কারা যেটা বললাম আমরা, এটাও দেখো দেহ মনে হবে তুমি খুব ইয়াতে খেয়াল করলে এই খণ্ড খণ্ড অংশে গঠিত থাকে। ক্লাসে থাকলে এমন বলি যে আমাদের দেহে কীরকম কোনো খণ্ড আছে, হ্যাঁ আছে, বাইরে থেকে মনে হবে কই আমাদের দেহে এরকম খণ্ড আছে। কিন্তু তুমি যদি দেখো চিন্তা করো আমাদের যে মেরুদণ্ডের হাড়টা, এখানে কিন্তু প্রথমে ওই যে 33টা খণ্ড খণ্ড কশেরুকা আছে, তাহলে আমাদের দেহে এরকম খণ্ড কিন্তু আছে। তুমি যদি চিংড়ি খেয়াল করো, চিংড়ির ক্ষেত্রে যেটুকু আমরা খাই ওইটুকে কোনো খণ্ড নাই, বাট বাইরের যে খোসাটা এটার মধ্যে দেখবা খণ্ড খণ্ড থাকতেছে। তো এরকমভাবে দেহের বাইরে ভেতরে যে কোনো জায়গায় খণ্ড থাকতে পারে, আর এই যে খণ্ডগুলো এক একটা খণ্ড মেটামিয়ার বলে, এক একটা খণ্ডকে বলা হয় মেটামিয়ার। শব্দটা খেয়াল করো, মেটামিয়ার, অর্থাৎ এই যে একটা খণ্ড, যেমন এটা একটা খণ্ড, এই খণ্ডটার নাম বলা হয় মেটামিয়ার। আর এই যে খণ্ডের পুনরাবৃত্তি ঘটে তখন এই অবস্থাকে, অবস্থাটাকে বলা হয় খণ্ডকায়ন বা বলা হয় মেটামেরিজম বা খণ্ডায়ন। তাহলে এই খণ্ডায়নের ভিত্তিতে প্রাণীদেরকে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, তার মধ্যে একটা বলছে সমখণ্ডায়ন। এমন হতে পারে এই যে খণ্ডগুলো প্রত্যেকটা খণ্ড একই সমান, এরা সমখণ্ডকায়ন। আর যদি এমন হয় যে একটা বড়, তারপরে আস্তে আস্তে ছোট, এক একটা এক এক রকম, সেটাকে বলা হয় হলো অসমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। তাহলে কোনো কোনো প্রাণীর দেহে আবার এমন থাকে কারো বাহ্যিক খণ্ড থাকে, যেমন বললাম চিংড়ির ক্ষেত্রে খণ্ডটা বাইরে থাকে ভেতরে থাকে না। আমাদের কি বাইরে খণ্ড নাই ভেতরে খণ্ড আছে। আর প্রকৃত খণ্ডযুক্ত প্রাণী যেটা বলবো আমরা সেটা হচ্ছে ওই যে বললাম আমরা কেঁচো যেমন কারা যেমন, অর্থাৎ অ্যানিলিডা পর্ব আমরা পূর্ব পর্বগুলো, এই পর্বের প্রাণীরা হলো প্রকৃত খণ্ডযুক্ত প্রাণী হচ্ছে তোমার অ্যানিলিডা পর্বের প্রাণী। তাহলে এই শব্দটা খুব দরকারি আমি বলবো, সেটা হচ্ছে হলো এই মেটামেরিজম বা খণ্ডকায়ন কাকে বলে, মেটামিয়ার কি, মেটামিয়ারের আরেকটা নাম বলে এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে সোমাইট। কোনো কোনো সময় এই শব্দটা আসতে পারে জ্ঞানমূলক সোমাইট কি, তাহলে আমরা বলবো যে কোনো কোনো প্রাণীর দেহে কতগুলো খণ্ডের গঠনে, দেহ মানে অগ্রভাগ থেকে শেষ পর্যন্ত কতগুলো খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে দেহটা গঠিত হয়, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সোমাইট বা মেটামিয়ার। আর এই খণ্ডকায়ন বা এই অবস্থাটাকে বলা হয় হলো খণ্ডকায়ন বা মেটামেরিজম। তাহলে এটা একটা বিষয় আমি বললাম। এরপরের যে বিষয়টা আসি, দেখবে তোমার বইয়ে আছে 8 নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো অঞ্চলায়ন বা ট্র্যাগমাটাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট, ট্র্যাগমাটাইজেশন বা বলা হয় অঞ্চলায়ন। তাহলে এই অঞ্চলায়ন বা ট্র্যাগমাটাইজেশন, ট্র্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন কাকে বলে, এটা পরীক্ষায় আসে। দেখো তুমি শুনছো যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, অর্থাৎ যত পোকামাকড় আছে তাদের দেহকে 3টা খণ্ডে ভাগ করে, বলা হয় হলো মস্তক, বক্ষ এবং উদর।
তাহলে এখানে ঘটনাটা হলো এরকম যে কতগুলো খণ্ড মিলে একটা অঞ্চল গঠন করে, কতগুলো খণ্ড মিলে। সে এখানে আসি, মনে করো এটা একটা, এখানে এক দুই তিন, তিনটা খণ্ড মিলে একটা অঞ্চল মস্তক গঠন করলো, এখানে কতগুলো খণ্ড মিলে একটা অংশ গঠন করলো, এরকম কতগুলো খণ্ড মিলে এক একটা অঞ্চল গঠন করে। আর এক একটা ওই অঞ্চলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে হলো ট্র্যাগমাটা, ট্র্যাগমাটা, এই অঞ্চল বা বলা হয় হলো ট্র্যাগমাটা। এই ট্র্যাগমাটা তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্র্যাগমাটাইজেশন। জাস্ট এইটুক লিখলেই হবে, এটা অনেকবার জ্ঞানমূলক পরীক্ষায় আসা পরীক্ষার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা বলবো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বাহ্যিকভাবে খণ্ড না হলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কতগুলো খণ্ডের খণ্ড হয় বাহ্যিকভাবে পুনরাবৃত্তি ঘটার মাধ্যমে একটা অঞ্চল বা ট্র্যাগমাটা গঠন করে। আর এই ট্র্যাগমাটা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হলো অঞ্চলায়ন বা বলা হয় ট্র্যাগমাটাইজেশন। এটা আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখবে, এটাও একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা। এরপরে যেটা আসি, মাঝখানে প্রান্তিকতা আছে, মানে ছিদ্রগুলো কোথায় থাকতে সেটা একটু রিডিং দেখবে। আমার এখন যেটা আলোচনা, এটাও একটা ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে হলো সিলোম। দেখো একটু আমি আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে সিলোম। শ্রেণীবিন্যাসের তোমার হচ্ছে হলো তোমার বইয়ে 11তম যে ভিত্তিটা বলা আছে সেটার নাম বলতেছি হলো সিলোম। তাহলে এই সিলোম কি, তুমি সিলেন্টেরন পড়িয়েছি তোমাকে আমি, সিলেন্টেরন মনে আছে নিশ্চয়ই। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভেতরে যে ফাঁকা জায়গা বা গহ্বর থাকে তাকে বলা হয় সিলেন্টেরন। আর তিন স্তরী প্রাণীদের ক্ষেত্রে একটা গহ্বর থাকে যাকে বলা হয় সিলোম। দ্যাট মিন্স সিলোম মানে একটা গহ্বর। বাট সংজ্ঞাটা কীভাবে বলবে, দেখো একটা এটা একটা প্রাণী এরকম, আমি যদি এইভাবে কাটি, এইভাবে কাটি তাহলে হবে প্রস্থচ্ছেদ। দেখো তাহলে আমি কাটলাম, এটা একটা প্রাণী, দেহের প্রস্থচ্ছেদ। তাহলে এখানে দেখো এই জায়গাটায় এইভাবে কাটলাম। তুমি যদি খেয়াল করো, একটা মাছ কাটলাম আমি, মাছের সোজা কেটে ফেললাম, তাহলে মাছের দেহটা ভেতরে নাড়িভুড়ি যেটা পৌষ্টিক নালী একটা অংশ থাকতেছে। তাহলে খেয়াল করো আমি বলতেছি এটার নাম বলতেছি হলো দেহ প্রাচীর, এটা দেহ প্রাচীর, আর এই অংশটার নাম বলতেছি আমি পৌষ্টিক নালীর, পৌষ্টিক নালীর প্রাচীর। তাহলে এই দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর প্রাচীর, ওই যে মাছের ক্ষেত্রে খেয়াল করো যে দেহ প্রাচীর পৌষ্টিক নালী, মানে এরকম ভাবো এই দুইটার মাঝখানে এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, ঠিক এরকম এখানে একটা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা জায়গাটা যখন এমন হয় এরকম একটা পর্দা দ্বারা আবৃত থাকে। খেয়াল করো আমি অন্য একটা কালার ইউজ করলাম, লাল কালারের। এই যে পর্দাটা দ্বারা আবৃত হইলে তখন এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ এই যে ফাঁকা বা এই যে ফাঁকাটা, এই ফাঁকাটার নাম বলা হয় হলো সিলোম। আর এইখানে এই যে লাল রঙের দাগ দিয়ে যে আমি পর্দাটা আঁকলাম, এই পর্দাটার নাম হলো পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে একটা দেহ গহ্বর বা দেহের ফাঁকা স্থান, তাকে বলা হয় হচ্ছে হলো সিলোম। এবং এই পেরিটোনিয়ামটা তৈরি হয় ভ্রূণের মেসোডার্ম থেকে, মেসোডার্ম থেকে। আমরা পড়েছি তিন স্তরী প্রাণীদের এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থাকে। তাহলে সেইখানে মেসোডার্ম উদ্ভূত একটা স্তর, এই মেসোডার্ম থেকে যে পর্দাটা সৃষ্টি হয় তার নাম পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম পর্দার ভেতরের যে গহ্বরটা তাকে বলা হয় হচ্ছে হলো সিলোম। তাহলে আমি যদি সিলোমকে আমি বিক্ষিপ্তভাবে বললাম, গুছিয়ে বলি, তাহলে আমরা বলবো হলো সিলোম কি, প্রথম কথা তাহলে বলবো সিলোম একটা গহ্বর। দুই নম্বর, কাদের থাকে, তিন স্তরী প্রাণীদের থাকে, কোথায় থাকে, দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মাঝখানে থাকে, কি দ্বারা আবৃত থাকে, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পেরিটোনিয়াম পর্দা কোথায় তৈরি হয়েছে, ভ্রূণের মেসোডার্ম থেকে। তাহলে মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা আবৃত এবং দেহ প্রাচীর পৌষ্টিক নালীর মাঝখানে অবস্থিত দেহ গহ্বরকে বলা হয় সিলোম। এটা তিন স্তরী প্রাণীদের থাকে, দ্বিস্তরীর ক্ষেত্রে বলে সিলেন্টেরন, আর তিন স্তরীর ক্ষেত্রে আমরা বলবো হলো এই সিলোম। এই সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে ভাগ করা হয় তিন ভাগে। একটাকে বলে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে হচ্ছে হলো যে যাদের, দেখো অ্যাসিলোমেট আমি এক নাম্বার বলতেছি হলো অ্যাসিলোমেট,
এই অ্যাসিলোমেট মানে হলো যে যাদের দেহে সিলোম থাকে না, সিলোম নামক গহ্বর থাকে না, অন্য কোনো গহ্বর থাকে, অথবা তোমার হলো যে পেরিটোনিয়া মানে ওই যে ই দ্বারা পরিপূর্ণ থাকে গহ্বরবিহীন, তাদের বলতেছে হলো অ্যাসিলোমেট। এখানে প্যারেনকাইমা টিস্যু দ্বারা কোষগুলো পূর্ণ থাকে, ফাঁকা স্থান থাকতেছে না। এই জায়গায় এটা অ্যাসিলোমেট তুমি এরকম পড়লা, বাট আমার যেটা অবজেক্টিভের জন্য বেশি দরকার সেটা কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট। তাহলে আমরা প্রাণী জগতের পর্ব ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই আমি শুরু করব, সেটা হচ্ছে হলো পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস। আপাতত একটু মনে রাখো সংক্ষেপে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস, পিসিপি মনে রাখলেই আমার মনে মনে রাখা সহজ হবে। এই তিনটা পর্ব আরও আছে, এখানে টেনোফোরা আছে, কিন্তু প্রধান তিনটা পর্ব, এই তিনটা পর্বের প্রাণীরা হচ্ছে হলো অ্যাসিলোমেট। এরপরে চলে আসি দুই নাম্বার হলো সুডোসিলোমেট। দুই নাম্বার বলতেছি সুডোসিলোমেট অথবা সুডো বা সিউডো বা ভুয়া, মেকি, নকল, ভ্রান্ত বিভিন্ন নামে আমি পরীক্ষা আসতে দেখেছি। এটা মানে নকল তার প্রতিশব্দ, সরি, এটাকে বলা হয় সিউডোসিলোমেট। মানে কি দেখো, আমি একটা চিত্র দেখাচ্ছি, এই জায়গায় দেখাই এইটা, এইটাকে বলতেছি আমরা সিউডোসিলোমেট। অর্থাৎ এটার সাথে এটার পার্থক্য কি, এটা অনেক সময় উদ্দীপকও দেয় এটা দিয়ে, আমি আলোচনা করব পরে। এইটায় পেরিটোনিয়াম পর্দা আছে, বাট এখানে কোনো পেরিটোনিয়াম পর্দা নাই, এই যে ফাঁকা জায়গা, তাহলে গহ্বর আছে কিন্তু সেটা কি নাই, পেরিটোনিয়াম পর্দা আবৃত থাকে না, তাদেরকে বলা হয় হলো সিউডোসিলোমেট। অর্থাৎ গহ্বর থাকলেও প্রকৃত কোনো গহ্বর থাকে না, এই জন্য এদেরকে বলে অপ্রকৃত গহ্বরযুক্ত বা বলা হয় হলো সিউডোসিলোমেট বা ভ্রান্ত, মেকি, ভুয়া, নকল, যত প্রতিশব্দ ইউজ করতে পারে তোমাকে কনফিউজড করার জন্য। এখানে প্রধান পর্বগুলোর মধ্যে একটা মাত্র পর্ব যে পর্বের সিউডোসিলোমেট থাকে, তাকে বলা হয় হলো নেমাটোডা। এন আমি মনে রাখতে বলি, পরে বলি, নেমাটোডা বা নেমাথেলমেনথিস এই পর্বের প্রাণীরা হচ্ছে হলো সিউডোসিলোমেট। তাহলে এখানে আমরা বললাম সিউডোসিলোমেট, এরপরে চলে আসবো তিন নাম্বার যেটা, এটা হচ্ছে হলো ইউসিলোমেট। ইউসিলোমেট মানে প্রকৃত সিলোমযুক্ত, এইটা ইউসিলোমেট। অর্থাৎ যাদের পেরিটোনিয়াম পর্দাবৃত দেহ গহ্বর থাকে তাদেরকে বলা হয় হলো প্রকৃত সিলোমেট। এটা কাদের থাকে, অ্যানিলিডা থাকে, মোলাস্কা থাকে, আর্থ্রোপোডা থাকে, কাইনোডারমাটা থাকে, কর্ডাটা থাকে। অর্থাৎ প্রাণী জগতের যে নয়টা পর্ব, এই বাকি যে পর্বগুলো থাকতেছে অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমেনথিস, নেমাটোডা বাদে বাকি যে পর্বগুলো থাকতেছে তারা হচ্ছে হলো তোমার এই ইউসিলোমেট। তাহলে তোমাকে কিন্তু এমন বলতে পারে এটা উদ্দীপক দিয়ে যে এটা এ বি দিল, এর উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস করো। তাহলে কি বললাম, অ্যাসিলোমেট তিনটা, সিউডোসিলোমেট একটা, আর ইউসিলোমেট হচ্ছে হলো তোমার পাঁচ তিন আট আর একে নয়, এই নয়টা। তাহলে এভাবেও হতে পারে, এইটা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল হতে পারে, অবজেক্টিভের জন্য হতে পারে, জ্ঞানমূলক হতে পারে, যে কারণে আমি অবশ্যই তোমাকে এটা নোট করতে বলবো। এবং গত ক্লাসে যেমন বলেছিলাম এখানেও একটা ছক করবে, এই তিনটা এরকমভাবে ছক করবে, এই ছকগুলো লিখে তুমি কি করবে তিন ভাগ করবে, তাহলে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট লিখে এখানে লিখবো কোন কোন পর্ব, এক দুই তিন, তিনটা পর্ব, এখানে একটা পর্ব, এখানে আছে পাঁচটা পর্বের নাম, এইটুকু একটা ছক আকারে লিখবে, লিখে রাখবে চার্ট হিসাবে। আমি তোমাকে দেখাবো এই চ্যাপ্টারে চার্ট কীভাবে করতে হয়, তো তারপরে এটা তুমি করে রাখবে, ইনশাল্লাহ সেটা তোমার জন্য একটা পজিটিভ দিক আসবে। এখানে আরেকটা বিষয় যেটা আছে সেটা বলছে হলো, দেখো সাইজোসিল একটা শব্দ নতুন বইয়ে দেওয়া, যেটা সেটা বলছে হলো যে এই মেসোডার্মাল টিস্যুর ভেতরের বিভাজনে সময় যে ফাটল সৃষ্টি হয় সেখান থেকে যে সিলোম সৃষ্টি হইতেছে তাকে বলা হয় সাইজোসিল বা সাইজোসিলাস বলা হয়। এটা বইয়ের নতুন বইয়ের সংযোজন একটু দেখবে। আর বলতেছে হলো অ্যান্টারোসিলাস, অর্থাৎ যখন মেসোডার্ম অংশটা একটা থোলের মতো অংশ সৃষ্টি করে, থোলের থেকে সৃষ্টি হয় সিলোম, তখন তাকে বলা হয় হলো অ্যান্টারোসিলাস সিলোম। একাইনোডারমাটা কর্ডাটার ক্ষেত্রে এরকম দেখা যায়, আর অ্যানিলিডা আর্থ্রোপোডা মোলাস্কার ক্ষেত্রে দেখা যায় হলো সাইজোসিল নামক যে সিলোমটা সেটা। তাহলে এটা একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ টপিক, আমি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে বলবো। লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে নটোকর্ড, এটা আমি যখন কর্ডাটা পর্ব পড়াবো তখন আরেকটু ডিটেল যাবো, তবুও আপাতত বলি নটোকর্ডটা আসলে তুমি মাছের কাঁটা দেখছো না,
ঠিক আমাদের ওইরকম একটা কাঁটা আছে, এই মাছের কাঁটাটাই কিন্তু মাছের মেরুদণ্ড, ঠিক আমাদের ক্ষেত্রে এরকম একটা মেরুদণ্ড আছে। এটা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম মায়ের পেটে, তখন এটা জাস্ট একটা দণ্ডের মতো ছিল, এরকম একটা লাঠির মতো ছিল, এটার নাম বলা হয়, এটা নমনীয় ছিল, অর্থাৎ নিরেট, ভেতরটা কোনো ফাঁপা ছিল না, ওই যে তরুণাস্থি কচকচে হাড় যে এই টাইপের ছিল, এটার নাম বলা হয় হলো নটকর। কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে সারা জীবন নটকর থাকে, কারো কারো ক্ষেত্রে নটকরটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা কিন্তু আমি বলছি করডাটা পর্বের ক্ষেত্রে। তাহলে এই নটকর্ডের উপর ভিত্তি করে প্রাণীদের দুই ভাগে ভাগ করে, একটাকে বলে নন কর্ডেট, আরেকটা বলতেছে হলো তোমার কর্ডেট। তাহলে নন কর্ডেট মানে যাদের নটকর্ড নাই, আর যাদের থাকে তাদের বলা হয় হলো কর্ডেট। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। পৌষ্টিক নালী বা গহ্বর যদি না থাকে তাকে বলে প্যারাজোয়া, শব্দটা ইম্পর্টেন্ট, খেয়াল রেখো, প্যারাজোয়া, পৌষ্টিক নালী নাই। আর যদি পৌষ্টিক নালী থাকে তাদেরকে বলতেছে হলো, দেহে নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে তাদের বলতেছে হলো এন্টারোজোয়া। এটা নিডারে থেকে করডাটা পর্ব পর্যন্ত এন্টারোজোয়া, আর এখানে বলছে প্যারাজোয়া, যেটা সেটা হচ্ছে হলো পরে ফেরা পর্বের প্রাণীরা হচ্ছে প্যারাজোয়া। এই এখানকার আলোচনা তুমি এখান থেকে যে বিষয়টা পড়বে, এখানে শ্রেণীবিন্যাসের নীতি আছে, আমি বই উল্টিয়ে দেখা বলছি, তারপরে আছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, আমি এখানে যাচ্ছি না কারণ তোমার এই জিনিসগুলো পড়া। এখানে প্রজাতি কাকে বলে, ট্যাক্সন কাকে বলে, তারপরে তোমার ত্রিপদ নামকরণ, আমরা জানি গণপ্রজাতিযুক্ত নামকরণকে বলা হয় দ্বিপদ, দুইটা পদ, কিন্তু যদি প্রজাতির সাথে উপপ্রজাতি যুক্ত থাকে তখন তাকে বলা হয় ত্রিপদ নামকরণ, রিডিং পড়বে এই জায়গাগুলো। আর আছে হচ্ছে হলো এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, আমি কিন্তু শুরুর ক্লাসে বলেছিলাম শ্রেণীবিন্যাস সম্পর্কে কেন প্রয়োজন, একটা বলেছিলাম যে আমি পৃথিবীর সমস্ত প্রাণী সম্পর্কে জানতে চাই, তাহলে কী করতে হবে, এই শ্রেণীতে ভাগ করার কারণে একটা প্রাণী জানলে ওই ধরনের সব প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো জ্ঞান আরোহণের জন্য। এখন দেখো কী করে, মাছ চাষ করে, মুক্তা চাষ করে, বিভিন্ন যে চাষ করতেছে প্রাণীদের থেকে বিভিন্ন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এটাও তোমার হলো যদি শ্রেণীবিন্যাসে ভাগ করা না হতো যে এই প্রাণীটা উপকারী এটা ক্ষতিকর, তাহলেও কিন্তু আমরা এই জিনিসগুলো জানতাম না। আজকে এখানে বইয়ে এই জিনিসগুলো সুন্দর করে দেওয়া আছে, এটা পরীক্ষার জন্য মুখস্থ করবে। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি শুরু করব প্রাণীজগতের যে প্রধান নয়টা পর্ব আমাদের সিলেবাসে আছে, এই নয়টা পর্ব সম্পর্কে আমি আলোচনা শুরু করব। তো প্লিজ চেষ্টা করো এই ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। ভালো থাকো সবাই, আলহামদুলিল্লাহ আমরাও ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।